ওরাও এখন বুঝতে পারে যে ওদেরকে খাবার দেওয়া হবে, ওদের খাবার দিতে আসা হয়েছে, এই কারণে ও ছুটে ছুটে চলে আসতেছে। মাছরাঙার বাচ্চাকে খাওয়াইতে গেলে সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে যে মাছ খাওয়ানোর সবচেয়ে ঝামেলা, ছোট মাছগুলা একটা দিলে কাজ হয় না, আর বড় মাছগুলা ধরতে গেলে যেমন ঝামেলা তেমন কাটতে গেলেও ঝামেলা। প্রচুর পরিমাণে মাছে যেমন গন্ধ থাকে তো আসলে কাটতে গেলেও খুব বেশি ঝামেলা হয়। তো এখন পাখির জন্য মাছ ধরা হচ্ছে। এই যে দেখেন তেলাপিয়া মাছ, একটা মাছ হইলে মোটামুটি একবারে খাওয়ানো যাবে ওদেরকে। তো এটার আগে মোটামুটি এরপরে রেখে আমি জবাই দিব, গ্লাভস দিয়ে নিছি যাতে করে হাতে গন্ধ না হয়। তো দেখেন একদম বের হয়ে দৌড় দিচ্ছে, একটু মেরে নি, এখন এটা কেটে দেওয়া হবে। এটা কিন্তু পুকুর থেকে ধরা মাছ, মাছগুলো কিন্তু ছোট ছোট পিস করতে হয়, ছোট ছোট পিস না করলে কিন্তু পাখিগুলো খাইতে পারে না, এটাই হচ্ছে মেন সমস্যা। যে কাঁটাগুলো আছে এগুলো অনেক শক্ত থাকে, এটা যদি আমি ছোট না করে দিই তাইলে কিন্তু খাবে না, এই কারণে এই কাঁটাগুলাই সবচেয়ে কঠিন কাজ কাটা। বটিতে কাটতে গেলে তাতে কাঁটা ফুটে যায়, এই কারণে ছুরিতে কাটতেছি। আর এতে হচ্ছে পুকুর থেকে একবার মাছ ধরে এনে তারপরে হচ্ছে পানির ভিতরে রেখে দিছি, যাতে এটা 2-3 দিন পরে ধরলে আর হয়ে যায়, কারণ যদি প্রত্যেক দিন তো আসলে মাছ ধরতে যাওয়া সম্ভব না। হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অনেকে কিনবেন অনেকে কিনবেন না, এটা হচ্ছে বাবুই পাখির বাসা। তো পিছনে যে দেখতে পাচ্ছেন আমার পাখির যে খামারটা আছে ছোট, তো সেই খামারের যে জাভা পাখি আছে বা অন্যান্য পাখি আছে তাদের নেস্টিং এর কাজে এইটা ব্যবহার করব। আর ওইখানে দেখেন খাঁচার গায়ে শালিক পাখিটা বসে আছে, ও মাছ খাইতে যাচ্ছে মনে হয়। আর পাখিগুলাকে মাছরাঙার বাচ্চাগুলাকে খাঁচা থেকে নামাইলে দেখবেন আমার সাথে দৌড়াদৌড়ি করবে, এখানে নিচে নামাইলা রাখি। আর এরা কিন্তু অনেক নোংরা করে এটা সত্য কথা, তো এরা বুঝতে পারছে এদের এখন খাবার দেওয়া হবে, এই কারণে ওরা কিন্তু আগায় আগে আসতেছে। তো এই সাইডে যাই, তো দেখেন এদেরকে যদি এক জায়গায় দোলা করে দিই তাও এরা কিন্তু দোড়ায় দোড়ায় এখন আমার কাছে আসতেছে, আর ক্ষুধা লাগছে তো এই কারণে অনেক বেশি ডাকাডাকি করতেছে। তো যখন খাওয়া দাওয়া মোটামুটি একটু খাবার পেটে চলে আসবে তখন কিন্তু এরা কিন্তু এত ডাকাডাকি করবে না। তো দেখেন ওই সাইডে যেটা আছে ওইটা হচ্ছে ছোট খাঁচার সাইডে, আর বাদ বাকি বড়গুলো দেখেন দৌড়াদৌড়ি করতেছে খাওয়ার জন্য। তো ওরা নিজেরা নিজেরা অনেক সময় টোকাটোকি করে, এই মাছটা একটু বড় ছিল এই কারণে বড়টা দিলাম। তো দেখেন আরেকটা, এইটা হচ্ছে মেজোটা, এই কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত, প্রায় নিজে নিজেই খাওয়া শিখে গেছে, মানে নিজে উঠাই খাইতে পারে, এরকম হয়েছে যে কেটে রেখে দিলে ও নিজে উঠাই খাবে এরকম হয়ে গেছে। তো এইটা ছিল একদম বড়টা ছোটটা, আর এটা হচ্ছে একদম ছোটটা। তো এও কিন্তু দেখেন খাওয়ার জন্য একটু দূরে দূরে ধরি যাতে একটু আগায় আগায় আসে। তো পাখিগুলো ওর কালার অনেক সুন্দর হয়ে গেছে, আর এটা একবারে খাইছিল দেখেন একটু বড় সাইজ হয়ে গেছে বলে ঝাড়া দিয়ে নিচ্ছে। তো ওই পাখিগুলা কিন্তু আমরা হচ্ছে আবার যখন পুরোপুরি হয়ে যাবে, মানে এরা খাওয়া শিখে যাবে পুরোপুরি বা টেম হয়ে যাবে তখন কিন্তু, সরি টেম না, যদি ওয়াইল্ডে ছাড়ার মতন হয়ে যায় তখন এদেরকে কিন্তু বাইরে ছেড়ে দিব। তো ততদিন এদেরকে অনেক কষ্ট হইলেও এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো এখন যেহেতু এদের মোটামুটি খাবার খাওয়া হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের শব্দ করাও কম হয়ে গেছে। তো এরা সাধারণত এখন শুধু মাছই খাচ্ছে, আর এদেরকে অন্য কোনো খাবার খাওয়ানোর চেষ্টাও করা হচ্ছে না, কারণ যেহেতু মাছে এরা কমফোর্ট ফিল করছে সেকারণে এদেরকে কিন্তু মাছই খাওয়ানো হচ্ছে। তো এরা কিন্তু 2 টুকরো মাছ খেয়ে সন্তুষ্ট হয়, কিন্তু অনেক সময় কিন্তু মাছগুলো একটু বড় হইলে উঠায় দেয়। তো এই মাছটা দেখেন একটু বড় মনে হচ্ছে, তো এখন একটু ওই যে আমাদের যে ছোটটা আছে ওইটার একটু দিই, ছোটটারে দিলাম। আপনারা মাছরাঙার ভিডিও আর চান কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আপনারা যদি না দেখতে চান তাইলে আর মাছরাঙার ভিডিও আপডেট দিব না, যদি মাছরাঙার ভিডিওর আপডেটগুলো আপনারা দেখতে চান তাইলে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অন্য কোন খাবার খাওয়ানো যায় সেটাও জানাবেন। আর এখন আমরা একটু পরে হচ্ছে পাখির খামারের ভিডিও করব, তো ততক্ষণ সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার পাখিগুলোর খেয়াল রাখবেন।